ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় পুঁজিবাজারে আসছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। আগামী 24 সেপ্টেম্বর এই ফান্ডের সাবস্ক্রিপশন শুরু হচ্ছে। বিনিয়োগকারীদের কাছে এই ফান্ডের বিভিন্ন দিক তুলে ধরতে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড রাজধানী ঢাকা ক্লাবে সন্ধ্যায় একটি রোড শো আয়োজন করে। নতুন এই মেয়াদী মিউচুয়াল ফান্ডের আকার 200 কোটি টাকা। স্পন্সর হিসেবে আছে গ্রামীণ ব্যাংক। এ সময় ক্যাপিটেকের চেয়ারম্যান হাসান রহমান বলেন, বর্তমানে পুঁজিবাজার বিনিয়োগ অনুকূল অবস্থায় রয়েছে। আরো দেন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক এম মাহফুজুর রহমান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ কিসমাতুল আহসান সহ অনেকে উপস্থিত ছিলেন।